যে আয়াত তিলাওয়াত করেছি এবং দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করে অল্প সময়ে এই আয়াত এবং হাদিস দুটির আলোকে কিছু কথা নিবেদন করতে চাই আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তৌফিক দান করুক প্রিয় এখানে আমরা যারা আছি আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমরা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত আমরা সকলে কথা বলেন আমরা উম্মত এর জন্য কি আমরা আগে আল্লাহ পাকরব রব্বুল আলমিনের কাছে কোনো অ্যাপ্লিকেশন কোনো দরখাস্ত করেছি আল্লাপাক রব্বুল আলমিন শিও অনুগ্রহে আমাদেরকে এত বড় একটা দৌলত দান করেছেন আকায় নাম দার তাজ দার মদিনা জিগার গুসাই আমেনা জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উন্মতি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই আমরা খুশি না বেজার শুক্রিয়া আদায় করা দরকার না এজন্য সকলেই অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ওনার সহি কিতাবে উনি একটা অধ্যায় একটা শিরোনাম এনেছেন বাবু হুব্বুর রসুল ইমিনাল ইমান উনি ওনার কিতাবের একটা শিরোনাম টেনেছেন যে রসুলকে ভালোবাসা এটা ইমানের অন্যতম একটা আলামত আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই আমরা কি রসুলকে ভালোবাসি মনে হয় চন্ডীবার উত্তর বাড়ার মানুষ আমার কথা বুঝতে পারেননি আমরা কি রসুলকে ভালোবাসি কেমন আমি কি রসুলকে আমার পিতামাতা থেকে কম ভালোবাসি না বেশি সন্তানাদের চেয়ে কম ভালোবাসি না বেশি আমরা কি রসুল কি আমাদের ভালোবাসি সকলে একমত পিয়ারে নবী সাল আলী সাল্লাম আমি যে দ্বিতীয় হাদিসটা পাঠ করেছি নবীজির সাদ করেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন আর মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট আমি রসুল তার পিতামাতা হতে তার সন্তানাদি হতে এমন কি দুনিয়ার সমগ্র মানুষ হতে আমি তার কাছে বেশি প্রিয় না হই রসুল আরবি সাল্লাম এখানে একটা মানদণ্ড দিয়েছেন কেউ যদি একথার দাবি করে আমি রসুলকে ভালোবাসি মানদণ্ড কি মানদণ্ড এই হাদিসে রসুল দিয়েছেন তার কাছে রসুল তার পিতামাতার চেয়ে বেশি প্রিয় হতে হবে রসুল তার কাছে সন্তানাদির চেয়ে বেশি প্রিয় হতে হবে এমনকি রসুল তার জান প্রাণ থেকে বেশি প্রিয় হতে হবে তাকে উদ্দেশ্য করে রসুল বলেন ওমর তুমি যদি তোমার পিতামাতা সন্তানাদি এদের চেয়ে এমন কি তুমি তোমার প্রাণের চেয়ে বেশি আমি রসুলকে ভালো না বাসো ততক্ষণ পর্যন্ত মুমেন হতে পারবে না খাত্তাবের বেটা উমর বলেন ও গল্লা রসুল আমি তো একথা কথা নির্দিদায় বলতে পারি আমি আমার সন্তানাদি পিতামাতা এগুলোর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমি আমার জান আর প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিনা এটা ভেবে চিন্তা ছাড়া আমি বলতে পারবো না বলেন উমর প্রয়োজনে তুমি ভাবো চিন্তা করো এরপরে তুমি জবাব দাও খত্তা বেরবেটা ওমর ইসলামের দ্বিতীয় খলিফা তিনি বলেন কিছু ভাবেন কিছু সময় নেন কিছু সময় ভাবার পর চিন্তা ভাবনার পর উমরে ফারুক জবান থেকেই জবাব বের হয়ে এসেছে ও এখন আমি একথার সাক্ষ্য দিচ্ছি যে আমি আমার জান আর প্রাণের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি নবীজি বলেছেন আল্লাহ উমর উমর এখন তুমি খাঁটি মুমেন আর মুসলমান হতে পারলে প্রিয় উপস্থিতি আজকে আমিও তো দাবি করি আমি আমার রসুলকে ভালোবাসি আপনিও দাবি করেন রসুলকে ভালোবাসেন রসুল আরবি সাল্লাহ আলী সাল্লামের একটা হাদিস শোনাই এক সাহাবী রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ মাতা কোন মিনান খালিসা অগনবীজি আমি কখন খাটি মোমেন আর মুসলমান হতে পারব আমাদের জানা দরকার এটা আমরাও কি চাই খাটি মোমেন আর মুসলমান হইতে রসুলের এই প্রিয় সাহাবি রসুলকে প্রশ্ন করলেন মাতা কুনান অগনবীজি আমি কখন খাটি মোমেন হতে পারবো রসুল জবাব দেন ইদা আহবাব শুনো তুমি যদি আল্লাহকে ভালোবাসতে পারো তাইলে তুমি খাটি মুমেন আর মুসলমান হইতে পারবে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো তো কিভাবে ভালোবাসবো এসার আজান হইলে মসজিদে না গিয়া না গিয়া ফজরের আজান হইলে মসজিদে গিয়া না ঘরে শুয়ে আমরা তো আল্লাহকে ভালোবাসি মুখে খুব দাবি করি রসুলকে তো ভালোবাসি মুখে দিয়ে খই ফুটতে থাকে যখন মহিন আজান মসজিদ থেকে দৈনিক পাঁচ ওয়াক্ত যখন আজানের আওয়াজ আমার কানে আসে তখন প্রমাণ হয় আমি আল্লাহকে ভালোবাসি কিনা তা সাহাবি প্রশ্ন করেছিলেন ওকে রসুল আপনি বলুন আমি কখন খাটি মোমেন আর মুসলমান হইতে পারবো সাহাবির প্রশ্নের জবাবে নবীজি বলেন ইদা আহবাব তুমি যখন আল্লাহকে ভালোবাসতে পারবে তখন তুমি খাটি মোমেন আর মুসলমান হইতে পারবে সাহাবায় কেরাম আমার আপনার মত আর বোকা ছিল না খুব চালাক ছিল হিকমতওয়ালা ছিলেন প্রজ্ঞাবান ছিলেন প্রশ্ন এই পর্যন্তই শেষ না সাহাবি প্রশ্ন করলেন মাতাবাহু অগর আপনি বলে দিন কখন আল্লাহকে ভালোবাসা হবে কোন কাজ করলে আল্লাহকে আমি ভালোবাসি এটার দাবি করা যাবে রসূলে আরবি সাল্লাল্লাহ আলী হাসাল্লাম প্রশ্নের জবাব দেন ইজত্তাবা তা তারিকা তহু অত্তাবা তা একটু মনোযোগ সহকারে শুনবেন নভীজি কি জবাব দেন ইত্তবতা হু ওই শুনো তুমি যখন আমি রসুলের তরিকা এবং আমি রসুলের আনিত আদর্শ আমি রসুলের সুন্নত পরিপূর্ণভাবে মেনে নিতে পারবে তখন এ কথা বলা তোমার জন্য সঠিক হবে যে আমি রসুলকে ভালোবাসি তখন তোমার এই কথা বলাটা যথোপযুক্ত হবে যে আমি আল্লাহকেও ভালোবাসি প্রিয় অবস্থিতি আজকে আমরাও তো এখানে একটু আগে স্বীকারোক্তি দিলাম যে আমরা আমাদের রসুলকে প্রাণের চেয়েও ভালোবাসি কি বলি নাই আমরা এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে যদি আমার মাথা থেকে পা পর্যন্ত রসুলের একটা শূন্যতা না থাকে তাইলে কি আমি রসুলকে ভালোবাসলাম জবাব দেন যদি আমার দৈনিক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন এগুলোতে যদিও রসুলের একটা সুন্নতের ছিটে ফুটাও না পাওয়া যায় তাইলে কি আমি এমন দাবি যদি করি যে আমি আমার রসুলকে ভালোবাসি আমি আল্লাহকে ভালোবাসি আমি খাটের খাটি মোমেন আর মুসলমান হইতে চাই তখন আমার এই দাবি করা কি সঠিক হবে আজকে আমাদের এই সমাজে কি এমন কোনো লোক নাই যারা একথার দাবি করে আমি রসুলকে ভালোবাসি এমন লোক নাই আপনারা এই মানদণ্ডে তাদেরকে যাচাই করবেন এই মাপকাঠিতে তাদেরকে মাপবেন যে তার মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্না পাওয়া যায় কিনা তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এগুলোতে রসুলের সুন্নাতের প্রতিফলন রয়েছে কিনা এর জন্য কারো কোনো মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নাই আপনি মাপতে পারবেন রসুল পরিষ্কার এ হাদিসে বলেছেন যদি তুমি রসুলের সুন্নত আর রসুলের তরিকার অনুসরণ অনুকরণ করতে পারলে তখন তোমার এ কথা বলাটা সঠিক হবে যে হ্যাঁ আমি রসুলকে ভালোবাসি আমরা তো শুরুতে সকলেই দাবি করেছি যে আমরা রসুলকে ভালোবাসি কিন্তু ভালোবাসাটা কেমন হতে হবে যে ভালোবাসা শুধু মৌখিক আমরা কি এমন ভালোবাসি রসুলকে যে মৌখিক শুধু মুখে মুখে বলি হ্যাঁ আমি রসুলকে আমার পিতামাতা থেকে ভালোবাসি সন্তানাদি থেকে ভালোবাসি এমন কি প্রাণের চেয়েও ভালোবাসি রসুল আরবি আলী সাল্লামের সময়কে এমন লোকের অভাব ছিল না যারা মৌখিকভাবে রসুলের খুব বেশি গুণগান গাইত রসুলের জন্য মৌখিকভাবে তারা কথা বলতো যে আমি রসুলের মোহাব্বতে রসুলের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু যখন রসুলের আদর্শ গ্রহণ করার সময় হয় তখন তারা বেঁকে বসে রসুলের চাচা আবু তালেব চিনেন তো সকলেই আবু তালেব কি পরিমাণ রসুলকে ভালোবাসত যখন রসুলের আদর্শ গ্রহণ করার সময় আসে আবু তালেব তখন বেঁকে বসে আজকের এই দুনিয়ায় যদি কেউ শুধু মৌখিক স্বীকারোক্তি উক্তি দেয় যে আমি রসুলকে ভালোবাসি রসুলের জন্য প্রাণ দিতে প্রস্তুত যদি আদর্শ রসুলের তরিকা রসুলের সুন্নত এর অনুসরণ অনুকরণ না করে সেও আবু তালেবের মতো এমনই ভালোবাসে সে আবু তালেবের মতো এমনই রসুলকে মোহ্বত করে রসুল আরবি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং মক্কার মুশ্রিকরা যে সমস্ত দেবতাদের পূজা অর্চনা করত। তাদের নিন্দা করতেন এক আল্লাহর একত্ববাদের শিক্ষার দাওয়াত মানুষের মাঝে দিতেন তখন মক্কার কোরাই সর্দাররা সকলেই একজুট হয়ে মক্কার সবচেয়ে বড় লিডার ছিল আবু তালেব আবু তালেবের কাছে এসে বলে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ সে আমাদের দেবতাদের আমরা যে সমস্ত দেবদেবীদের পূজা অর্চনা করি যে সমস্ত দেবতাদের আমরা ইবাদত করি সে তাদের মন্দ কয় সে আমাদের বাপদাদার ধর্মের নিন্দা করে তোমার মত লিডার আর সর্দারের ভাতিজা হওয়ার কারণে আমরা এই পর্যন্ত কিছু বলিনি এখন তোমার কাছে দুইটা প্রস্তাব নিয়ে এসেছি হয় তুমি তোমার ভাতিজাকে আমাদের হাতে সাপোর্ট করে দাও সে কেন আমাদের বাপদাদের যে ধর্ম রয়েছে আর নিন্দা করবে সে কেন আমাদের দেব দেবীদের নিন্দা করবে প্রথম প্রস্তাব তাকে আমাদের হাতে দ্বিতীয় প্রস্তাব আর না হয় তোমার ভাতিজাকে বলো সে যেন যে মিশন নিয়ে আগাচ্ছে এই মিশন যেন আর সামনে না বাড়ায় রসুলের মিশন ছিল এক আল্লাহর একত্ববাদের দাওয়াত রসুল নবী এটা মেনে নেওয়ার প্রয়োগ আমার দাওয়াত মানুষকে দিতেন এই দুইটা প্রস্তাব নিয়ে এসেছে আবু তালেব ওই মুশরিকদেরকে জবাব দিয়ে দিল আচ্ছা যাও আমি দেখছি আবু তালেব রসুল এ করিম সাল্লাহ আলিহ্লামের কাছে আসলো আসে বলে ভাতিজা মক্কার মুশরিক বড় বড় লিডার যারা তারা সকলে এসেছে দুইটা প্রস্তাব আমার সামনে পেশ করে গিয়েছে প্রথম প্রস্তাব তুমি যেন তাদের দেব দেবী যারা রয়েছে তাদের নিন্দা না করো পিতামাতার তাদের পূর্বপুরুষদের যে ধর্ম এই ধর্মের বিরোধিতা আজ থেকে তুমি যেন না করো দ্বিতীয় প্রস্তাব নিয়ে এসেছে তুমি তোমার যে মিশন এই মিশন এই পর্যন্তই বন্ধ রাখো আবু তালেবের কথা শুনে রসুল আকরম সাল্লাম খুব মর্মাহত হলেন চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন চাচা আপনি আমার পক্ষে থাকুন বা না থাকুন মনে রাখবেন আল্লাপাক রব্বুল আলমিন আমাকে যে মিশন নিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আমি এই মিশন এগিয়ে নিয়ে যাবই আপনার ইচ্ছা আপনি আমার পক্ষে থাকবেন না না থাকবেন কিন্তু আল্লাহ যে দিনের পেগাম নিয়ে দাওয়াত নিয়ে আমাকে প্রেরণ করেছেন আমার যান যাইতে পারে আমি ওই দিনের দাওয়াত দিতেই থাকবো রসুল একরম সালামের এই দৃঢ় মনোবল দেখে আবু তালেব বলতে লাগলো যাও বাতে যা আমি কথা দিচ্ছি তুমি তোমার এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাও যেই মিশন নিয়ে তুমি এই দুনিয়াতে প্রেরিত হয়েছ তুমি ওই মিশন চালাতে থাকো আমি আবু তালেব জীবিত থাকতে তোমাকে কেউ আঘাত করবে তো দূরের কথা তোমার দিকে ঘাড় বাকিয়ে তাকাতেও পারবে না তোমার জন্য আমি আবু তালেব জান দিতে প্রস্তুত আবু তালেবের জান যেতে পারে কিন্তু ভাতিজা মুহাম্মাদের গায়ে যেন কোনো আঘাত না লাগে যাও তুমি তোমার এই মিশন চালাতে থাকো এই আবু তালেব আজকে নবীজির প্রেমে নবীজির ভালোবাসায় জান দিতে প্রস্তুত যখন আবু তালেব মৃত্যু সজ্জায় রসুল আকরম সাল্লাম আবু তালেবের কাছে যান গিয়ে বলেন চাচা এই শেষ বেলায় হলো আপনি আমার এই দিন ধর্ম যেটা নিয়ে আমি প্রেরিত হয়েছি আপনি কবল করুন হাসরের মাঠে আমি পরর দেগারের সামনে বলতে পারব ও রব্বুল আলমিন আমার চাচা আপনার পক্ষ হইয়া সুপারিশ করব আবু তালেব সেদিন এমন একটা কথা বলে ইতিহাসে সিরাতে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আবু তালেব মৃত্যুর সময় এমন একটা কথা বলেছে যে ইখতার তুনার আল্লা বাতিদা শুনো সারা জীবন যেই দিন আর ধর্মের ওপর ছিলাম আমি আবু তালেব মৃত্যু মুখেও ওই দিন আর ধর্মের উপরই আছি আজকে যদি আমি মৃত্যু মুখে পতিত হয়ে বাপ দাদার ধর্ম ছেড়ে দেই আর তোমার আনিত ধর্মের অনুসারী হই মানুষ বলবে আবু তালেবের মতো এত বড় লিডার সে মৃত্যুর ভয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে আলাল আমি জাহান নামের অগ্নি জাহান নামের আগুনকে আমি গ্রহণ করে নিলাম কিন্তু মানুষ কথা বলবে মানুষ টিটকারি দিবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে মৃত্যুমুখে মুখে পতিত হয়ে সে বাপ দাদার ধর্মের উপর চুনকারি মেলে সে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে এই লজ্জা আমার দ্বারা সহ্য করাও সম্ভব কি পরিমাণ ভালোবাসা মোহব্ব ছিল দিতে প্রস্তুত যান চলে যাক কিন্তু রসুলের আদর্শ গ্রহণ করার যখন সময় আসে তখন আবু তালেব সোজা বেঁকে বসে যদি শুধু প্রাণ আর জান দেয়ার মাধ্যমেই রসুলের প্রেমিক আশিক হওয়া যাইতো বলেন আবু তালেবের চেয়ে বড় আশিক আবু তালেকের চেয়ে বড় রসুলের প্রেমিক আরো কেউ এই দুনিয়াতে হতে রসুলের প্রেমিক আর আশিক হওয়ার একমাত্র উপায় আদর্শ আদর্শ নিয়ে রসুল প্রেরিত হয়েছেন ওই আদর্শ আর সুন্না গ্রহণ করলেই রসুলের আশিক আর প্রেমিক হওয়া যাবে আমি আপনাদের সামনে প্রশ্নটা আবারও করি আমরা কি এমন আবু তালেবের মতো ফাও রসুলের আমরা প্রেমিক রসুলকে ভালোবাসি এমন দাবি করব দুই চারজনের কথা বলেন সবাই বলেন আমরা কি আবু তালেবের মতো এমন দাবি করব। আমরা যদি আমাদের মাথা থেকে পা পর্যন্ত যদি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি রসুল সাল্লাহ সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুল আনিত আদর্শ আর সুনাম মোতাবিক হয় তাইলে আমি যদি জীবনে একটাবারও বারো গলা ফাটায় কথা বলিনি আমি রসুলকে ভালোবাসি মুখ খুলে বলিনি আমি রসুলের প্রেমিক আশিক তাও একটাবারও যদি শিকার নাও করি মুখ দিয়ে উচ্চারণ করিনি কিন্তু আমার মাথা থেকে পা পর্যন্ত আমার খাওয়া দাওয়া আমার ঘুম আমার উঠা বসা আমার পারিবারিক জীবন ব্যক্তি জীবন যাবতীয় সব কিছু যদি রসুলের সুন্নাত মোতাবেক হয় সে হলো আসল এবং খাটি রসুলের প্রেমিক এবং আস একমত সবাই রসুলের করিম সাল্লাহ আলী সাল্লামের এক একজন সাহাবি তারা এ কথার প্রমাণ এই দুনিয়াতে দেখিয়েছেন রসুলের জন্য প্রাণ উৎসর্গ করতে পারেন আবার রসুলের একটা সুন্নত ছুটবে যান চলে যেতে পারে কিন্তু একটা রসুলের সুন্নত ছুটবে এটা কখনো এক কোন সাহাবি সহ্য করেন রসুল এ করিম সাল্লা ওনার হাতে সাহাবাই সাহাবায় কেরামেরি জামাত আমাদের জন্য মডেল আর মাপকাঠি রেখে গিয়েছেন আমরা যদি শতবার একশত বৎসর যদি আমরা হায়াত পাই আর একশত বৎসর পর্যন্ত তসপি হাতে নিয়ে যদি জপতে থাকি যে আমি রসুলকে ভালোবাসি 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 এভাবে বলতে থাকি আর রসুলের সুন্নাত মোতাবেক জীবন গড়তে চাই আর গড়তেও থাকি মনে রাখবেন এক একজন সাহাবী তার এক সপ্তাহ একটা মাস যেভাবে রসুলের সুন্নতের অনুসরণ অনুকরণ করেছেন সে রসুলের যে পরিমাণ আদর্শের মূর্ত প্রতীক ছিলেন আমি একশো বছরও তার ছিটে ফোটার কাছেও যেতে পারবো এই জন্য রব্বুল আলমিন কি করেছেন সাহাবাই কেরামের ইমানকে পরবর্তী যুগের মানুষের জন্য ইমানের মানদণ্ড সাব্যস্ত করেছেন সুতরাং আমি যদি কাউকে রসুলকে ভালোবাসি আমি বলি আমার এটার মডেল আর আদর্শ রসুলের স্বাভাবিক আজকে যারা খুব রবিউলা এখন তো রবিউ সানি চলতেছে যখন রবিউল্লা আসলে যখন গলা ফাটায় মাইক স্টেজ আর প্যান্ডেল পাইলে এলাকার সারা রাত্রি এমন ধরনের চিল্লা চিল্লানি ফাল্লানি শুরু হয়ে যায় যে এলাকার বয়স্ক বৃদ্ধ অসুস্থ কচি কাচা শিশু বাচ্চা এদের গুমকে হারাম করে দেয় সারা রাত কি পরিমাণ গুনগান আমরা গাই রসুলের এক একজন কে যদি অনুসরণ করতাম তারা রসুলকে যেভাবে ভালোবেসেছেন আমরা যদি ওই পদ্ধতিতেই ভালোবাসতাম তারা রসুলকে ভালোবেসেছেন রসুলের আদর্শের মূর্ত প্রতীক ছিলেন তাদের খাওয়া দাওয়া তাদের উঠা বসা সব কিছু রসুলের সুন্না মোতাবেক তাদের ভালোবাসাটার অবস্থাটা কি দেখেন রসুলের সাহাবির নাম হজরতে হুজাইফা রদিয়াল কিসরার রাজ দরবার যেখানে মুসলমানদের প্রতিনিধি হিসাবে হজরতে হুজাইফা রাদিয়াল্লাহু আল্লাহনু যান রসুলের একটা সুন্নাত খাবারের সময় যদি কোনো খাবার লোকমা দেওয়ার সময় নিচে পড়ে যায় ওই খাবারটা উঠিয়ে পরিষ্কার করে আবার পুনরায় খাওয়া হজরতে হুজাইফা আনহু কিসরার রাজ দরবারে তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার ওখানে খাচ্ছেন দিতে গিয়ে খাবারের কিছু খানা অংশ নিচে পড়ে যায় রাদি আল্লাহ ওখান থেকে ওই খাবারটা উঠিয়ে খাচ্ছে কেসরার উজের মন্ত্রী বলে আরে কেমন মানুষ আশ্চর্য এরা মনে হয় কোনোদিন খাবার খায়নি একটু দুটো খাবার পড়ে গেছে এটা উঠায় খাইতেছে আরে কেমন মানুষ অভদ্র আমরা এগুলো বলি না আমরা আমাদের এটা একটা স্ট্যাটাস বানিয়ে নিয়েছি ভদ্রতা কেউ যদি খাবার কিছু খাবার দেয় পুরোটা খাইয়ে এক সাইড দিয়ে কিছু রেখে দিই রসুলের সুন্নাত যে দস্তরখান বিচে খাবো দস্তরখানে যদি কোনো খাবার পড়ে যায় দস্তরখান থেকে ওই খাবারটা উঠিয়ে খেয়ে নেব রসুলের প্রিয় সাহাবি সে যে জবাবটা দেয় করে লেখা রয়েছে ইতিহাসে উনি বলেন আতরুকু হাবিবি আমি কি এ ধরনের বেকুপ মূর্খ বুকা এদের কারণে আমি আমার প্রিয় হাবিবের এই সুন্নত আমি ছেড়ে দিতে পারি অসম্ভব যাইতে পারে হুজাইফার জান কিন্তু একটা রসুলের আমি জেনে বুঝে ছাড়তে পারি না প্রিয় অবস্থিতি তারা রসুলকে এভাবেই ভালোবাসতেন যান যাইতে পারে প্রাণ যাইতে পারে কিন্তু রসুলের একটা সুন্নত ছুটবে তারা কখনো এটা চান নাই আজকালকে আমাদের অবস্থা সকাল সন্ধ্যা নিত্য রসুলের কি পরিমাণ সুন্নত আমার আপনার সামনে কিন্তু আমি আর আপনি একটার প্রতিও বুরুক্ষেপ করি না বাস্তব এটা না কত মুসলমান ভাইয়েরা আছে এগুলোকে নিয়ে অনেক সময় টিটকারি করেন আবার যারা সুন্নতের উপর আমল করতে চায় তাদেরকে সামনে না বলল তাদের অগোচরে কেমন অভদ্র অথবা বলে কেমন রাক্ষসে জীবনে মনে খায় নাই প্লেটে যা ছিল সব চেটে পুটে খেয়ে নিয়েছে অথচ আসল ভদ্রতা ইসলামে রয়েছে ভদ্রতা তো ওইটা যেই ভদ্রতা রসূলে আরবি সাল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন একমত সবাই ইসলামের চেয়ে সুন্দর ইসলামের চেয়ে ভালো ইসলামের চেয়ে উন্নত কোনো শিক্ষা কোন আদর্শ ইতিপূর্বে এই দুনিয়াতে আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না অথচ আমরা অনেক সময় চা যখন খাই চা পান করার সময় একটু নিচে না রাখলে কে আরে পুরা চাটাই গিলে ফেললো কেমন রাখস মেহমান সেই বিস্কিট দিলাম বা অন্য কোনো খাবার দিলাম মেহমান যখন পুরোটা খেয়ে নেয় তখন বিভিন্ন ধরনের এ ধরনের কটুক্তি আমরা করি যারে কেমন রাক্ষসে মেহমান মনে হয় ভদ্রতা তারা শিখেনি অর্থা রসুলের বর্তন চেটে খাওয়া বর্তনে খাবার না রাখা চেটে খাওয়ার কে তো আমরা আরো বেশি অভদ্রতা মনে করি তিনি মিজিতে হাদিস আছে যদি কেউ খানা খায় খানা খাওয়ার পরে পাত্রটা প্লেটটা এই প্লেটটা যদি ভালো করে পরিষ্কার করে খায় রসুলের শূন্যতে এটা

কেউ যদি পাত্র প্লেট যেটা আছে এই প্লেটটা খাবারের পরে চেটে পুটে খায় একেবারে পরিষ্কার করে খায় এই পাত্রটা তার জন্য দোয়া করতে থাকে কি দোয়া করে যে আল্লাপাক রব্বুল আলমিন তুমি আমাকে যেভাবে একেবারে পরিষ্কার করে খেয়েছ আল্লাপাক রব্বুল আলমিনও তোমার কলপটাকে তোমার ভিতরটাকে এভাবে গুনা যেগুলো রয়েছে এগুলো থেকে পরিষ্কার যেন করে দেয় দুয়ে মুছে আপনারা বলবেন পাত্র প্লেট ডিশে বড় ডিশে খাই কখনো ছোট প্লেটে খাই এই পাত্র প্লেট এগুলো কি জবান আছে মুখ আছে তাইলে এগুলো কিভাবে দোয়া করবে দোয়া করার জন্য তো প্রথমে মুখ জবান লাগবে বাক শক্তি লাগবে এর পরে দোয়া করার বদ দোয়া করা এগুলো পরে প্রশ্ন আসবে প্রথমে তো লাগবে কি বাক শক্তি মুখ লাগবে জবান লাগবে এর দিয়ে কথা বলার যোগ্যতা লাগবে পাত্রের তো কথা বলার কোনো যোগ্যতা নাই জড় পদার্থ আমি বলি যদি কোনো কথা বলেন তাতে সামান্যতম কোন সন্দেহ আছে মনে মনে হয় হয় পিছনে আছে এরা এতে একমত না নবীজি যদি কিছু বলেন এগুলোতে সামান্য পরিমাণ কোন সন্দেহ আছে প্রথম জবাব রসুল আরবি সাল্লি সাল্লাম হাদিসে বলেছেন যে ইস্তাগফারাত লাহুল কাসহাতু পাত্র তার জন্য দয়ায় মাগফিরাত করতে থাকেন সুতরাং এরপরে আর দিদা সংশয় আর সন্দেহ থাকার কথা নয় নবীজি যা বলেছেন ষোল আনা সত্য বলেছেন তাতে সন্দেহর বিন্দু মাত্র অবকাশ নাই দ্বিতীয় আল্লাপাক রব্বুল আলমিন কাদেরে মতলব আল্লাপাক রব্বুল আলমিন পারেন যে কোনো জড় পদার্থ আল্লাহ যদি শক্তি আর সামর্থ্য দেয় এই জড় পদার্থ আল্লাপাক রব্বুল আলমিনের শক্তি এবং সামর্থ্য পেয়ে সেও কথা বলতে পারে একমত সবাই আল্লাপাক রব্বুল আলমিন কোনো জড় পদার্থ কেন কোন জীব জানোয়ার যারা কথা সাধারণত বলে না আল্লাহ যদি এদেরকে এই শক্তি সামর্থ্য দেন তারাও তাদের জবান দিয়ে কথা বলতে পারে আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করুক